মুসলমান ভাইরারে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশেষ চূড়ান্ত আখির নবী হিসেবে এই নবী নবুয়ত পাওয়ার আগে 23 বছর মানুষের কাছে দাওয়াত করেছেন কয় বছর 23 বছর আপনার আমার নবীর বয়স যখন 17 বছর হিলফুল ফুজুর নামক সংগঠনে যোগদান করে এবং ওই সংগঠনের সদস্যদেরকে নিয়ে দীর্ঘ 25 বছর অর্থাৎ আপনার আমার নবীর বয়স যখন 40 বছর এই 40 বছর পর্যন্ত দ্বীনের ওই তখন তৎকালীন সময় দাওয়াত দিয়েছেন একবার কেউ পাথর মারে নাই ইটকেল মারে নাই কেউ কিছু অপরাধ মনে করে নাই সবাই বলেছে আল আমিন আস সাদিক বলেন ঠিক কি না এই নবীর যখন 40 বছর নবুয়ত প্রাপ্তি হলো 63 বছর পর্যন্ত যখন দাওয়াতের কাজ করতে গেলেন এই 23 বছরের মধ্যে বলেন মার আছে না নাই জেল আছে না নাই এমন কি বাড়িঘর ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে বলেন ঠিক কি না মুসলমান ভাইরারে আমার আমি বুঝাইতে চাই প্রথমে 17 থেকে 40 বছর পর্যন্ত এই 23 বছরে নবীজি যে দাওয়াত করেছেন এই দাওয়াতের মধ্যে আর পরের 23 বছরের দাওয়াতের মধ্যে ব্যবধান একটাই সেটা হলো এইটা পরের জীবনীতে ছিল প্রথম জীবনীতে ছিল না বলেন ঠিক কি না প্রথম জীবনীতে নবী দাওয়াত করেছেন মানুষগুলোকে ভালোভাবে আসার জন্য কিন্তু পরে যখন দাওয়াত করেছেন তখন ছিল কোরআন আর কোরআন যখন এসেছে তখন এলাকার মানুষ আর সহ্য করতে পারে না মুসলমান বন্ধুগণ আমার আপনার আমার নবী 54 বছর বয়স পর্যন্ত এই পৃথিবীতে অনেক কিছু হারিয়েছেন কষ্ট করেছেন মা বাপের জন্মদাতা ভিটা ঘর ছাড়তে হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীজি যখন হিজরত করাবেন তার ঠিক কিছুদিন আগে এই জন্য নিজের সান্নিধ্যে নিলেন আর আল্লাহ পাকের পয়গম্বর যখন মেরাজে গেলেন মেরাজ করে আসার পর নবী কিন্তু আর কারো নির্যাতিত নির্যাতন হয় নাই নবীজি আস্তে আস্তে একবারে রাষ্ট্রনায়ক হয়ে গেছে বলেন ঠিক কি না আমি বুঝাতে চাচ্ছি নবীজি আপনার আমার নবী দীর্ঘদিন কষ্ট করলেন ইটকেল পাথরের মার খাইলেন কিন্তু নবীজি যখন মিরাজের জন্য গেলেন মিরাজ করে আসার পর কিন্তু হিজরত করলেন আর হিজরতের পর কি হলেন ডাইরেক্টলি রাষ্ট্রনায়ক বলেন ঠিক কি না ভুল বললাম আলিম উলামা আছে ভুল বললে ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি সংশোধন হওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আপনার আমার নবী যখন দেখলেন এই আরববাসী অন্যরকম ভাবে কষ্ট দিচ্ছে এমন সময় কাবার হাতে মে বসে কান্না করছেন আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেবার জন্য জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখলেন আপনার আমার নবী কাবার হাতে মে ঘুমিয়ে আছে নবীজিকে কিভাবে জাগ্রত করব দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জীব নবীজি আমার এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জিহবাখানা বাহির করে দিলেন এবং নবীজির পায়ের তালুর সাথে লাগিয়ে দিলেন যখনই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহবা নবীজির পায়ের তালুর সঙ্গে লেগে গেল আপনার আমার নবী জাগ্রত হয়ে গেল বুঝতে পারলেন কেউ এসেছেন জাগ্রত হয়ে দেখেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিব্রাইল বলে ফেললেন আপনার আমার নবী জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল কি কারণে এসেছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার সান্নিধ্যে নেবার জন্য আমাকে পাঠিয়েছেন আপনার আমার নবীকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই সময় আপনাকে নিতে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সান্নিধ্যে নেওয়ার জন্য আরশে আজিমে যাইতে বলেছেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য একটা বাহন নিয়ে আসা হলো যার নাম হলো বোরাক নাম কি বোরাক চারটা বাহন তিনটা বাহন লেগেছিল বিশ্বনবীজের মেরাজ করতে এক নম্বর বাহনের নাম ছিল বোরাক আল্লাহ পাকের পয়গম্বর যখন বরাকের উপরে উঠলেন বরাক একটু অহংকারী করতে চাইতেছিলেন জিব্রাইল আলাইহিস সালাম বললেন হে বরাক তুমি কার দিকে কাকে পিঠে নিয়ে অহংকার করতেছো তুমি জানো না এই ব্যক্তিকে তৈরি না করলে আসমান জমিন কিছুই তৈরি হতো না ও বরাক তুমি স্থির হয়ে যাও কথাটি শোনার সঙ্গে সঙ্গে বরাক চলে গেল বারকুন শব্দ থেকে বরাক শব্দটা উৎপত্তি ঠিক বলেন নাকি হুজুর আছে এখানে বারকুন শব্দের যেটা আবিধানিক অর্থ এটা হলো অত্যন্ত
দ্রুতগামী অত্যন্ত বৈদ্যুতিক যেরকম বিদ্যুৎ যেরকম দ্রুত গতিতে যায় এর চাইতে দ্রুতগামী ভাবে যাওয়া আসা করার মতো একটা বস্তুর নাম হলো বোরাক কিন্তু বর্তমান দেখবেন অনেক জায়গায় গাধার ছবি ঘোড়ার ছবি দিয়ে লেখা আছে বোরাক এগুলো বিশ্বাস করা যাবে না এই বোরাকের পৃষ্ঠে চড়ে যখন আপনারা আমার নবী যাচ্ছেন এমন সময় বোরাক একটা জায়গায় থেমে গেল আপনারা আমার নবী বলেন হে ভাই জিব্রাইল বোরাক থেমে গেল কেন জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই রাতের অন্ধকারে দেখতে পাচ্ছেন না কিন্তু এই জায়গার নাম হলো ইয়াসরিব কিছুদিন পর আপনি এখানে হিজরত করবেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দুই রাকাত সালাত আদায় করে নেন নামাজ পড়ে নেন নবীজি দুই রাকাত নামাজ পড়ে নিলেন এরপর আবার বোরাক যাইতে শুরু করলো যাইতে যাইতে বোরাক এমন একটা জায়গায় আটকে গেল স্টপ হয়ে গেল আপনারা আমার নবী জিজ্ঞেস করলেন বোরাক কেন থেমে গেল ভাই জিব্রাইল জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা হলো তুর পাহাড় যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য আসতেন নবীজি সেখানে দুই রাকাত সালাত আদায় করলেন নামাজ পড়ে নিলেন আবার বোরাক যখন যাইতে লাগলো হঠাৎ করে দেখতে পাইলেন বোরাকটা আবার একটা জায়গায় আটকে গেল অফ হয়ে গেল স্টপ হয়ে গেল আপনারা আমার নবী জিজ্ঞেস করলেন হে ভাই জিব্রাইল বোরাক আবার থেমে গেল কেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা হলো কওমে মাদিয়ান সুআইব আলাইহিস সালাতু ওয়াসালামের কওম আল্লাহ পাকের পয়গম্বর এখানেও দুই রাকাত সালাত আদায় করে নিলেন এরপরে আবার বোরাক যাইতেছিল যাইতে যাইতে আবার একটা জায়গায় আটকে গেল যে জায়গার নাম হলো বাইতেলেহেম যেটা খ্রিস্টানদের অবস্থানে আছে এরপরে আপনার আমার নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহা এরপরে আপনার আমার নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন সেখানে নবীজি দেখেন অনেকগুলো নবী অনেকগুলো মানুষ দেখা যায় এবার নামাজ পড়তে হবে আদম নবী মনে করতেছে যে আমি তো আদি পিতা আদম আমি দুনিয়ার সবচাইতে প্রথম নবী প্রথম মানুষ মনে হয় এই নামাজের ইমামতি আমি করব আবার অনেকেই ভাবতেছে আদম আলাইহিস সালাম ইমামতি করবেন কেউ ভাবতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা তিনি ইমামতি করবেন কেউ ভাবতেছেন মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ আল্লাহর সাথে বেশি কথা বলেছেন তিনি ইমামতি করবেন এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আপনার আমার নবীর হাত ধরে যায় নামাজের মুসল্লায় যখন দিয়া দিলেন সেই দিন আপনার আমার নবী সকল নবীদের নামাজের ইমামতি করছিলেন আর সেই দিন থেকে আপনার আমার নবীর নাম হলো ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ বাড়ির যাই কইেন একটা বালিশের কথা বলছি আসে এখন পর্যন্ত আসলো না আপনারা আমার নবী সেদিন থেকে কি হলেন ইমামুল মুরসালিন এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আবার একটা বাহন নিয়ে আসলেন যেটা মুক্তা রচিত সিঁড়ির মতো দেখতে ছিল এইটা নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বাইতুল মুকাদ্দাস থেকে যাওয়া শুরু করলেন প্রথম আসমানে যখন গেলেন তখন দরজা বন্ধ ছিল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন দরজা খুলে দাও ভেতর থেকে কে যেন আওয়াজ দিল অর্থাৎ ফেরেশতা আওয়াজ দিল আপনার সাথে কে আখেরি জামানার চূড়ান্ত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে কি আসতে বলা হয়েছে বলে তাকে আসতে বলা হয়েছে এবার দরজা যখন খুলে দেওয়া হলো আপনার আমার নবী বলেন সেখানে প্রথম আকাশেই আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে আমার দেখা হলো কথানুপতন হলো আমার জন্য দোয়া করলেন এরপরে তার কাছ থেকে বিদায় নিয়ে যখন আবার দ্বিতীয় আসমানে গেলাম সেখানে আবার একটা নবীর সঙ্গে আমার দেখা হয়ে গেল দুইটা নবীর সঙ্গে দেখা হয়ে গেল একটা হলো ঈসা আলাইহিস সালাম আর একজন হলো ইয়াহিয়া আলাইহিস সালাম তাদের সাথে কথানুপতন হলো মত বিনিময় হলো এরপরে তৃতীয় আসমানে গেলাম সেখানে আবার একটা নবীর সাথে দেখা হয়ে গেল যার নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম চিনেন না নাম শুনেননি এরপরে নবীজি বলেন চতুর্থ আসমানে যখন গেলাম তখন আবার একজন নবীর সাথে দেখা হলো যার নাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম এরপরে পঞ্চম আসমানে গেলাম সেখানে একজন নবীর সাথে দেখা হলো যার নাম হলো হারুন আলাইহিস সালাতু ওয়াসালাম এরপরে ষষ্ঠ আসমানে গেলাম সেখানে একজন নবীর সাথে দেখা হলো তার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম এরপরে সপ্তম আসমানে গেলাম সেখানে একজন নবীর সাথে দেখা হলো যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এই আটজন নবীর সাথে সাতটা আসমানে নবীজির দেখা হয়ে গেল কথানুপতন হলো অনেক লম্বা ঘটনার সময় সংক্ষেপ করে বলছি মুসলমান বাইরারি আমার এইরকম অবস্থায় যখন যাইতেছিলেন
এরপরে নবীজিকে নিয়ে যাওয়া হলো ফেরেশতাদের মসজিদ বাইতুল মাআমুর যেখানে ফেরেশতারা ইবাদত করে সেখানে যাওয়া হলো বিশ্বনবী আমার আপনার আমার নবী সেই জায়গাটা দেখলেন এরপরে সেখান থেকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আর সামনে যাইতে পারবো না গো নবী আপনাকে এবার একা যাইতে হবে আমি ঘটনা বলার মজা নেওয়ার জন্য বলছি না এখানে যখন আপনার আমার নবী গেলেন যার পর আপনার আমার নবী দেখতে পেলেন যে অনেকগুলো মানুষ দেখা যায় এই জায়গাতে কি এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই সাইড হলো জাহান্নাম আপনার আমার নবী বললেন ও ভাই জিব্রাইল জাহান্নাম একটু দেখতে চাই নবীজি যখন জাহান্নাম দেখতে গেলেন জাহান্নামের দিকে নজর করে দেখেন বেশিরভাগ দেখা যায় মেয়ে মানুষ কি দেখা যায় মাবুদুর আছে ভাই মেয়ে মানুষ দেখা যায় বেশিরভাগ অথচ আল্লাহ রাসূল আপনার আমার নবী বলেছেন যদি কোনো মেয়ে যদি কোনো মা বোন এই পৃথিবীতে চারটি কাজ করে যেতে পারে মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার ইচ্ছা অনুযায়ী যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন কিন্তু এই আমল চারটা না করার কারণে মা বোনরা কিন্তু বেশিরভাগ জাহান্নামে এই চারটা আমল যদি কোনো মা বোন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে দিয়ে দিবে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার মা বোনদেরকে দৃষ্টি লক্ষণ করে বলছি আপনারা চারটা কাজ করবেন এক নম্বরে ফরজ নামাজ এটা আপনারা ওয়াক্ত মোতাবেক আদায় করবেন কারণ অনেক মা বোন আছে নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না জোহরেরটা আসরে আসরেরটা মাগরিব মাগরিবেরটা এশায় কারণ বিভিন্ন কাজকামের ধান্দায় থাকে ও মা বোন আপনার হাত ধরে পা ধরে অনুরোধ করে বলছি সময় মতো নামাজ পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন সময় মতো নামাজ পড়াটাকেও ফরজ করে দিয়েছে দুই নম্বরে রমজানের রোজা আপনারা গুনে গুনে রাখবেন কারণ প্রত্যেকটা বালেগা মা বোনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি মাসে মিনসের ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য মিনস অবস্থায় তাদের রোজা হবে না যখন ভালো হবে এইটা আবার রেখে নেওয়া অনেক মা বোন আছে এই রোজাটা আর আদায় করে না এটাও জাহান্নামে যাওয়ার একটা কারণ হতে পারে তিন নম্বরে আল্লাহ রাসূল বলেন যদি কোনো মেয়ে নিজের সতীত্ব হেফাজত করতে পারে পর্দা করতে পারে আল্লাহর পয়গম্বর বলেন তাহলে ওই মেয়েটা বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাইতে পারবে চার নম্বরে স্বামীর মালধন হেফাজত করা এবং স্বামীর খেদমত করা কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় স্বামীরা এক পথে যায় স্ত্রীরা আরেক পথে যায় স্বামীরা যেরকম হয় স্ত্রীরাও সেরকম হয় ও মুসলমান আপনি যেরকম আপনার পরিবারের স্ত্রীকে কন্ট্রোল করতে পারছেন না এর জন্য আপনি অশান্তিতে ভুগতেছেন কারণ আপনার পরিবারতে এখন আপনি সালাম চালু করতে পারেন না আমি এখান থেকে যাচ্ছি যাওয়ার পর বাড়িতে বউ বসে থাকবে সালাম দেয় না লজ্জা লাগে যখনই আপনি পরিবারের মধ্যে সালাম চালু করতে পারবেন তখনই সকলের প্রতি একটা মহব্বত পয়দা হবে বলেছেন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইরারে আমার বলতে চাচ্ছিলাম আপনার আমার নবী জাহান্নামের দিকে যখন লক্ষ্য করলেন দেখতে পাইলেন বেশিরভাগ মেয়ে মানুষ দেখা যায় দুই নম্বরে নবীজি বলতেছেন আমি দেখলাম অনেকগুলো মানুষ আছে সেখানে তাদের হাতের নখগুলো অনেক লম্বা লম্বা দেখা যায় বর্তমান কিন্তু অনেক ছেলে আছে যারা মডেল করে কিন্তু কাট লোগা বড় বড় রাখছে বলেন ঠিক কিনা এইটা করা যাবে না জাহান্নামের লক্ষণ ও মুসলমান যদি কোনো ব্যক্তি এখনো রেখে থাকো তওবা তুন্নু সুহা করো তওবা করো আর কেটে ফেলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য এটাও একটা ওসিলা হতে পারে মুসলমান বাইরারে আমার আপনার আমার নবী বলতেছেন তাদের হাতের নখগুলো ছিল অনেক বড় আমি জিজ্ঞেস করলাম হে ভাই জিব্রাইল এরা কারা এদের হাতের নখ এত বড় কেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা ঘুম থেকে ওঠার পর থেকে মানুষের গীবত করা শুরু করত পরনিন্দা করা শুরু করত ওই সমস্ত মানুষের অবস্থান হলো এরকম আপনার আমার নবী তিন নম্বরে বলেন যে আমি দেখলাম সেখানে দুইটা প্লেট রাখা আছে একটা প্লেটে অত্যন্ত সুস্বাদু গোস্ত আর একটা প্লেটে পচনশীল গোস্ত মানুষগুলি সুস্বাদু গোস্ত রেখে পচনশীল গোস্তগুলো খাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম হে ভাই জিব্রাইল এই মানুষগুলো ভালো সুস্বাদু গোস্ত রেখে কেন পচনশীল গোস্ত খাচ্ছে এরা এটার কারণ কি এরা কারা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাসূলুল্লাহ এরা হলো পৃথিবীর ওই সমস্ত মানুষ যাদের বাড়িতে বউ থাকা সত্ত্বে শালিকে নিয়ে ভাবিষষকে নিয়ে সময় কাটাতো জেনাবে বিচার করতো আর ওই সমস্ত মেয়ে যাদের বাড়িতে স্বামী থাকা
থাকার পরেও দেবর কেনিয়া নন্দা কেনিয়া সময় কাটাইতো জিনা ব্যভিচার করত ওই সমস্ত মানুষগুলির অবস্থা আজকে এই তারা ভালো গোশত সুস্বাদু গোশত বাদ দিয়া পছন্দশীল গোশত খাচ্ছে মুসলমান কথা কি আমার বোঝা যায় না এরপরে আপনারা মাননবী বলতেছেন চার নম্বরে দেখলাম বিশাল একটা নদী দেখা যায় এই নদীর পানি রক্তের মতো লাল এই নদীতে কিছু মানুষ সাঁতার কাটছে আমি জিজ্ঞেস করলাম হে ভাই জিব্রাইল এই নদীর পানি রক্তের মতো লাল কেন আর এই মানুষগুলো সাঁতার কাটছে কেন এরপরে আপনারা মাননবী বলেন ওই রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে মানুষগুলো যখন কিনারায় আসে একজন ব্যক্তি একজন ফেরেশতা তাদের মুখে পাথর নিক্ষেপ করে তারা আবার রক্তের নদীর মধ্যে চলে যাচ্ছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন যে হে ভাই জিব্রাইল এই মানুষগুলো কারা কি কারণে এই অবস্থা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো পৃথিবীর ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে কিন্তু তাদের মনের তৃপ্তি হয় নাই এই টাকা পয়সা বৃদ্ধি করার জন্য আবার ইন্টারেস্ট আবার সুদের সাথে সম্পৃক্ত হয়েছে ওই সমস্ত সুদখোর ওই সমস্ত ঘুষখোরের অবস্থান হলো এই আজকে আমি বলতে চাই শুধু সুদ যারা খাচ্ছে তাদের অবস্থা হবে এমন নয় যারা সুদ দিচ্ছে যারা সুদের চাকরি করছে প্রত্যেকের রিজিক হারাম প্রত্যেকের খাওয়ার ব্যবস্থা হারাম সুদের চাকরি করে মাথায় টুপি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো যা পরিমাণ ইবাদত তোমার কবুল হবে না জেনে শুনে তুমি হারাম কাজ করতেছো মুসলমান ভাইরা রে আমার আপনারা আমার নবী বলেন পাঁচ নম্বরে এমন কিছু মানুষ দেখলাম যারা ফসল লাগাচ্ছে অতি তাড়াতাড়ি ফসলের ফলন হচ্ছে ভালো ফলন হচ্ছে আমি জিজ্ঞেস করলাম এই মানুষগুলো কারা আর কি কারণে এত তাড়াতাড়ি ভালো ফসল হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা মুজাহিদ সব সময় দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করত দ্বীন বিজয় করার লক্ষ্যে তারা জীবন দিয়েছিল বলুন সুবহানাল্লাহ আপনারা আমার নবী দেখেন ছয় নম্বরে এমন একটা মানুষ দেখা যায় শুয়ে আছে চিত হয়ে শুয়ে আছে আর একজন ব্যক্তি বিশাল একটা পাথর নিয়ে তার কপালের মধ্যে যখন এরকম ভাবে মেরে দিল ঠাস করে পড়ে গেল কপালটা টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে চলে গেল নবীজি জিজ্ঞেস করলেন হে ভাই জিব্রাইল এই ব্যক্তিকে কি জন্য তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে এমন সময় আবার নবী লক্ষ্য করলেন দেখতে পাইলেন ওই দুন্দইমান ব্যক্তি যিনি পাথর নিক্ষেপ করছেন তিনি ওই পাথরটা আবার নিতে গিয়েছেন ওই পাথরটা নিয়ে যখন ওই শুয়ে থাকা ব্যক্তির কাছে আসতেছেন তার মাথাটা আবার সুস্থ হয়ে যাচ্ছে আবার নিক্ষেপ করছেন আবার যাচ্ছে আবার নিয়ে আসতেছে আপনারা আমার নবী বলেন হে ভাই জিব্রাইল এই ব্যক্তি কে কি কারণে এই পাথর নিক্ষেপ করা হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা আজান শোনার পর নামাজ না পড়ে ঘুমিয়ে যাইতো নামাজ পড়তো না আর ওই সমস্ত মানুষ যারা কোরআনের আয়াত শিক্ষা করার পর আবার ভুলিয়ে যাইতো এই মানুষগুলোকে মাথায় এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে এরপরে আপনারা আমার নবী লক্ষ্য করলেন যে এমন কিছু মানুষ দেখা যায় তারা নগ্ন পোশাক অবস্থায় আছে তাদেরকে ফল খাইতে দেওয়া হয়েছে একটার নাম হলো জারি আর একটার নাম হলো জাক্কুম অত্যন্ত কাটাওয়ালা ফল যেই রকম ভাবে তারা মুখে দিচ্ছে এরকম ভাবে রক্ত প্রবাহ হয়ে পড়তেছে সামনেও যায় না পিছনেও যায় না যদি কোনো জিনিস সামনেও না যায় পিছনেও যায় না যায় বিপদ বেশি না কম এই মানুষগুলো চিৎকার করে কান্না করছেন আপনারা মহানবী বলেন হে ভাই জিব্রাইল এই মানুষগুলো কারা কি কারণে তাদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে আপনারা আমার নবীকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ এরা হলো ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন কিন্তু যাকাত আদায় করতো না বর্তমান রমজান মাসে যাকাতের নামে ভণ্ডামি চলে অনেকে কাপড় বিতরণ করে অনেকে চাল বিতরণ করে অনেকে সামান্য কিছু বেনিফিট মানে বিভিন্ন রকম ভাবে বাড়ির কাজের লোকদেরকে দেয় দিয়ে সেলফি তুলে ইউটিউব ফেসবুকে ছাড়ে তোমরা এই যে দেখানোর জন্য করতেছো লোক দেখানোর জন্য এটাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য মানে যথেষ্ট যাকাত এইভাবে আদায় করে না যাকাত আপনার সম্পদ গুনে গুনে প্রতি 100 টাকার আড়াই টাকা যাকাত দিতে হবে যদি না দেন যাকাত আদায় হবে না এরপরে আপনারা আমার নবী দেখেন 10 নম্বরে এমন কিছু মানুষ 10 নম্বরে দেখতেছেন এমন কিছু মানুষ আছে সেই জায়গা থেকে দুর্গন্ধ বাহির হয়ে আসতেছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন হে ভাই জিব্রাইল এটা কোন জায়গায় এত পচা গন্ধ কেন জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা হলো জাহান্নামের রক্ত আর পুড় যাওয়ার জায়গা জাহান্নামের জায়গা এই জন্য গন্ধ এমন সময় আপনারা আমার নবী দেখেন অত্যন্ত সুগন্ধ পাওয়া যায় নবীজি আবার জিজ্ঞেস করলেন এত সুগন্ধ কেন মিষ্টি আম্বারের গন্ধ কেন আপনারা আমার নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ এইটা হলো হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর অর্থাৎ ফেরাউনের বউ স্ত্রী
আসিয়া আলাইহিস সালাম এখানে বসবাস করেন আর জান্নাতের শুকরান আপনি পাইতেছেন বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার এই মিরাজের ঘটনা আপনারা জানেন আমি আপনাদেরকে টাস দিয়ে একটু আনকমন জায়গায় নিয়ে যাচ্ছি অন্যরকম জায়গায় নিয়ে যাচ্ছি এরপরে আপনারা আমার নবী অনেক কিছু জান্নাত জাহান্নাম দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত কাছে গেলেন যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার নবীকে দীর্ঘ 27 বছর মেয়াদে 14টা কর্মসূচি দিয়েছেন কয়টা 14টা বর্তমান দেখতে পাই বাংলাদেশে যারা গবেষণা করে পিএইচডি করে 3 থেকে 5 বছর যথেষ্ট কিন্তু আপনার আমার নবী যে পিএইচডি করেছে যে ডক্টরেট করেছে এটা 2 4 5 বছর নয় দীর্ঘ 27 বছর মেয়াদে করেছেন এটা কি রকম ভাবে সম্ভব মুসলমান অনেকেই মনে করে যে এটা একটা রাতের মধ্যে কি রকম ভাবে সম্ভব কারণ সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার গোলামকে এক রাতের সামান্য কিছু অংশে ভ্রমণ করাইছি আমার নিদর্শনসমূহ দেখাইছি ও মুসলমান বলতে চাই আজকে আপনি একটা মোটরসাইকেল স্টার্ট করেছেন গিয়ার দিয়ে যাইতেছেন যাইতে যাইতে এমন সময় আপনি ব্রেক করলেন গিয়ারগুলো ফালায় দিলেন আপনি মোটরসাইকেল থেকে নামে আসলেন মোটরসাইকেলটা চালু আছে বলেন তেল পূর্বে কি পূর্বে না তেল পূর্বে কিন্তু রাস্তা কি সামনে যাবে যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জায়গার সময় অফ করে দিয়ে রেখেছেন কিছু চলবে না ওই জায়গা ওই সময় অফ হয়ে আছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে নিয়ে দীর্ঘ 27 বছর মেয়াদে গবেষণাগারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত দেয়া নবীকে শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন যে নবী সেখান থেকে আসার পর সরাসরি রাষ্ট্রনায়ক হয়ে গেল ও মুসলমান বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেন সূরা বনি ইসরাইলের 22 নম্বর আয়াতে ওয়া কদা রব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি পৃথিবীতে সমস্ত মানুষগুলোকে জানিয়ে দিন যে হে পৃথিবীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানাই শুধু আপনাদের জন্য ফরজ অন্য কারো হুকুম মানা আর ফরজ নয় দুই নম্বর কথা হলো মা বাপের খেদমত করা ফরজ মা বাপের সব কথা শোনা ফরজ নয় কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাপ ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেছিল ও ইব্রাহিম চলো যাই মূর্তি পূজা করি আর আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু জাননি এজন্য পাপ হবে না ইসলামের যদি কোনো হুকুম মা বাবা করে সেইটা মানা ফরজ আর ইসলামে বাদ দেয়া ইসলামের বহির্ভূত হারাম কাজের যদি হুকুম করে ওই হুকুম মানা যাবে না তুমি মা বাবা যদি মুশরিক হয় নাস্তিক হয় মুলহিক হয় তারপরেও মা বাবার খেদমত করতে হবে মা বাবার সেবা করতে হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বরে বলে দিলেন তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমরা কখনো এতিমদের হক নষ্ট করো না এতিমদের হক আজকে আমরা সবাই নষ্ট করতেছি বিভিন্ন রকম ভাবে নষ্ট করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক আল্লাহুম্মা আমিন মুসলমান ভাইরা রে আমার চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা অপচয় অপব্যয় খরচা করো না আজকে বলতে চাই মুসলমান জুমার দিন আজকে আমার মসজিদে কিন্তু জুমার নামাজ পড়তে যাইতে পারি নাই আজকে দিনের বেলা প্রোগ্রাম ছিল পাহাড়পুরে সেখানে আমি দেখেছি অনেক মানুষ এমন কিছু গেঞ্জি এমন কিছু শার্ট গাও দিয়ে মসজিদে এসেছে জুমার সালাত আদায় করতে নামাজ পড়তে ও মুসলমান বলতে চাই আজকে এই আক্কেলপুরের এমপি আবু সাইদ আল মাহমুদ স্বপন যদি আপনাকে একটা চিঠি লেখে আর ওই চিঠি যদি লেখা থাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য আপনি কি এই গেঞ্জি বা শার্ট গা দিয়ে যাবেন নাকি অথচ যিনি এমপি এমপি মন্ত্রীর মন্ত্রী এ কথা বললেও বল তার চাইতে বেশি ক্ষমতাবান যিনি রব্বুল আলামিন সে আল্লাহ তাআলার সাথে আপনি দিদার করার জন্য কথা বলার জন্য যাচ্ছেন আর ব্লাউজের মতো গেঞ্জি আর শার্ট গিয়ে যাচ্ছেন আপনার বাড়িতে শোকেস ভর্তি কাপড় ড্রেসিং ভর্তি কাপড় লজ্জা করে না আপনার এইটা মুসলমান ভাইরা রে আমার ছয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যেন কৃপণতা করো না যে সম্পদ আছে সম্পদ দিয়ে তোমরা ভালোভাবে চলাচল করো সাত নম্বরে আপনারা আমার নবী বলেন যে তোমরা কাজ করো আল কাসিবু হাবিবুল্লাহ তোমরা সঠিকভাবে হালাল রিজিক খাওয়ার জন্য তোমরা কাজ করতে থাকো আজকে আমরা দেখেছি অনেক হুজুর মাদ্রাসার দোহাই দিয়া মসজিদের দোহাই দিয়া চলতেছে ও হুজুর আপনাকে বলতে চাই মসজিদ মাদ্রাসার দোহাই না দিয়া আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা বডি দিয়েছেন সুন্দর একটা শরীর দিয়েছেন এই শরীর দিয়ে আপনি কর্ম করতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেবে কারণ যদি আপনি মসজিদ মাদ্রাসার রিজিকের ব্যবস্থা হিসাবে নেন তাহলে এটা এক প্রকার ধর্ম ব্যবসা বলেন হুজুর ঠিক কি না আপনাকে কর্ম করতে হবে মুসলমান ভাইরা আমার আট নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা অভাবের কারণে সন্তান হত্যা করো না
বর্তমান কিন্তু একটা স্লোগান অলরেডি সরকারি ভাবে আছে, দুইটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয়, বলেন ঠিক কি না? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নিল লুটিয়া। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাতে চাচ্ছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওহে পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমানের দাবি কর তাদেরকে ডেকে ডেকে বলছি, তোমরা শোনো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, তাকওয়ার সাথে ভয় করো। আর যতক্ষণ পর্যন্ত তোমরা পুরাপুরি মুসলমান হওনি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। ও মুসলমান, আজকে আক্কেলপুরবাসীর কাছে প্রশ্ন যে মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ যদি মৃত্যু দেওয়ার মালিক হয়, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান হইতে পারোনি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওহে পৃথিবীর ইমানদার বান্দা বান্দিগণ, আল্লাহকে ভয় করার মতো তাকওয়ার সাথে ভয় করো। ও মুসলমান বলতে চায়, আজকে একটা ছাত্র স্কুলে পড়াশোনা করে, পড়া হয় নাই, স্কুলে যায়, শিক্ষকের হাতে মায়ের খাবে, এর একটা ভয় আছে না নাই? এখানে বিদ্যুতের অনেক লাইন দেওয়া আছে, এই লাইনগুলোর একটা তারে যদি আপনাকে হাত দিতে বলা হয়, এখানে জীবন যাওয়ার একটা ভয় আছে না নাই? এই দুইটা ভয় কি এক? এক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকওয়ার সাথে ভয় করো। এটা যদি বুঝাইতে যায় মুসলমান, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ের ঘটনা, হযরতে দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রনায়ক, আবার আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত নবী, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি এমন ঘটনা ঘটাইলেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের এক উম্মত জায়গা জমি তেমন নাই, জঙ্গলের মধ্যে একটা ঘর নির্মাণ করে নিজের মেয়েকে নিয়ে থাকেন, জঙ্গলের মধ্যে কাঠ কেটে সেটা বাজারে বিক্রয় করে, এরপরে ওই টাকাটা দিয়ে খাবার কিনে পরিবারে নিয়ে আসেন, নিজের মেয়ে রান্না করে, দুই মা এবং মেয়ে এবং বাবা রান্না বান্না করে খায়। এমন তম অবস্থায় বনভোজন করার জন্য গিয়েছে চারজন যুবক, বনভোজন আসে নাই নাই দেশে, বিভিন্ন জায়গায় আছে, তৎকালীন সময় চারজন যুবক বনভোজন করার জন্য চলে গিয়েছেন। যাওয়ার পর সেখানে দেখেন একটা বাসি বাঁশের বাড়ি দেখা যায়, এই বাড়ির মধ্যে একটা মেয়ে ঝাড় দিচ্ছে, বাড়ি পরিষ্কার করতেছে। ওই মেয়েটাকে দেখার পর এই চারজন যুবক পাগল হয়ে গেছে তার সাথে জেনা করার জন্য, কামনা বাসনা পূরণ করার জন্য। এইবার প্রথম রাতে পানি খাওয়ার কথা বলে সেই বাড়ির গেটে যাওয়া হলো, ডাক দেওয়া হলো, কে? আমরা চারজন যুবক এসেছি একটু পানি খাবো। ওই মুরব্বি কাঠুরিয়ে কিছু পানি নিয়ে এসে দিলেন, তিন চারজন যুবক পানি পান করলেন, চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, আবার পানি খাইতে চাইলেন, পানি দিলেন, চলে গেলেন। তৃতীয় দিন আবার চলে আসলেন, পানি খাইতে চাইলেন, যখনই গেট খুলেছেন সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে ওই কাঠুরিয়া মুরব্বিকে একটা গাছের সঙ্গে বাঁধাই করে ওই মেয়েটার কাছে গিয়েছেন এবং মেয়েটাকে বলতেছেন, আমরা আপনার আপনার সাথে কামনা বাসনা করতে চাই, জেনা করতে চাই। মেয়েটা বলছে, না না, তোমরা আমার সতীত্ব নষ্ট করতে পারবা না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এরকমভাবে মেয়েটা যখন ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন, এই যুবকগুলো মেয়েটার সাথে মেলামেশা করতে পারে নাই, চারজন যুবক চলে গিয়েছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে, কারণ তিনি রাষ্ট্রনায়ক বা আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত নবী। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে ডেকে বলছেন, হে পয়গম্বর, আপনার এলাকার মধ্যে ওই জঙ্গলের মধ্যে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে একটা কাঠুরিয়া বসবাস করে তার মেয়েকে নিয়া, আর ওই মেয়েটা এত খারাপ, আমরা চার বন্ধু বনভোজন করতে গিয়ে দেখেছি ওই মেয়েটা কুকুরের সাথে জেনা করেছে, বলেন নাউজুবিল্লাহ। কুকুরের সাথে জেনা করার কথা বলার পর দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার প্রশাসনিক লোক পাঠিয়ে দিলেন, যাও মেয়েটাকে উঠায় নিয়ে আসো। মেয়েটাকে উঠায় নেওয়া হলো, মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, ও মেয়ে, তুমি কি কুকুরের সাথে জেনা করেছো? মেয়েটা বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি পয়গম্বর, আমি কুকুরের সাথে জেনা করি নাই, এমনকি আমি কোনো বালক পুরুষের সাথেও কথা তেমন বলি না, আমি পর্দা করি, আমি দেখকার মেয়ে। কিন্তু চারজন যুবক যখন সাক্ষ্য দিচ্ছে, ইসলামের বিধান হলো কোনো কাজের জন্য যখন চারটা মানুষ সাক্ষ্য দেবে তখন ওই কাজটা গ্রান্ড হয়ে যাবে, গ্রহণযোগ্য হয়ে যাবে, এই মেয়েটাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমন সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা কি হয়েছে? বলে, এই মেয়েটা নাকি কুকুরের সাথে জেনা করেছেন, চারজন যুবক সাক্ষ্য দিচ্ছেন, কিন্তু মেয়েটা বলছে আমি জেনা করি নাই।
সুলাইমান আলাইহিসসালাম বলছে আব্বা এখন কি করতে চান বলেন যেহেতু চারটা সাক্ষী হয়ে গেছে এই মেয়েটাকে এখন আমি মৃত্যুদণ্ড দিতে চাই সুলাইমান আলাইহিসসালাম ডেকে ডেকে বলেন আব্বা এই বিচারটা আমি আপিল করতে চাই আবার পুনরায় করতে চাই আমাকে কিছু সময় দেন বলে কি রকম ভাবে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার সন্তান সুলাইমান আলাইহিসসালাম বলতেছেন আব্বা আপনার কাছে সবচাইতে বিশ্বস্ত এবং আপনজন যাকে মনে হবে সেই রকম একটা ব্যক্তিকে আমাকে দিয়ে দেন দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সবচাইতে কাছের এবং বিশ্বস্ত একজন মানুষকে দিয়ে দেওয়া হলো সুলাইমান আলাইহিসসালাম চারটা যুবককে চারটা রুমের মধ্যে বন্ধ করলেন বন্ধ এরপরে এক নাম্বার যুবকের কাছে গিয়ে বলতেছেন হে যুবক তুমি একজন মুসলমান আমিও মুসলমান আল্লাহকে ভয় করো আমিও ভয় করি তুমি পয়গম্বর দাউদের উম্মত আমিও পয়গম্বর দাউদের উম্মত ও যুবক তুমি ওই আল্লাহর নামের কসম করে বলো তো মেয়েটা কি কুকুরের সাথে জেনা করেছে ও যুবক বলছে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি মেয়েটা কুকুরের সাথে জেনা করেছে এক নাম্বার যুবককে প্রশ্ন করা হলো যুবক মেয়ে ওই কুকুরটার কালার কি ছিল এক নাম্বার যুবক বলেছে কুকুরের কালারটা ছিল লাল এবার ওই বিশ্বস্ত মানুষটাকে নিয়ে দ্বিতীয় নাম্বার যুবকের ঘরে যাওয়া হলো রুমে যাওয়া হলো হে যুবক ওই আল্লাহকে ভয় করে বলো যে মেয়েটা কি কুকুরের সাথে জেনা করেছে দ্বিতীয় নাম্বার যুবক বললেন হ্যাঁ নিজের চোখে দেখেছি মেয়েটা কুকুরের সাথে জেনা করেছে এবার তাকে প্রশ্ন করা হলো কুকুরের কালারটা কি ছিল দুই নাম্বার যুবক বললেন কুকুরের কালারটা ছিল কালো এবার তৃতীয় নাম্বার যুবকের রুমে যাওয়া হলো যুবককে বলা হলো যুবক তোমাকে মৃত্যুবরণ করতে হবে আমাকেও মৃত্যুবরণ করতে হবে হ্যাঁ শর্মিজান কুলছিয়ার তোমাকে যে জিনিসগুলো আছে সেগুলো দেখতে হবে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে তুমিও জান্নাতে যাইতে চাও আমিও যে জান্নাতে যাইতে চাই ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম তৈরি করেছেন ওই আল্লাহর নামের কসম করে বলো তো মেয়েটা কুকুরের সাথে জেনা করেছে কি তৃতীয় নাম্বার যুবকও বললেন হ্যাঁ নিজের চোখে দেখেছি মেয়েটা কুকুরের সাথে জেনা করেছে সুলাইমান আলাইহিসসালাম প্রশ্ন করলেন কুকুরের কালারটা কি ছিল তৃতীয় যুবক বলেন কুকুরের কালারটা ছিল সাদা বলেন তো তাহলে কি কারো কথার সাথে কারো কথার মিল আছে এইবার সুলাইমান আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালামের বিশ্বস্ত মানুষটাকে নিয়ে এসে দাউদ আলাইহিসসালামকে বলছে আব্বা আপনার বিশ্বস্ত মানুষের সামনে থেকে আপনি এখন শুনতে পারেন মেয়েটা নির্দোষ নাকি ওই ছেলেগুলার দোষ এবার বিশ্বস্ত মানুষটা বলছেন পয়গম্বর এ মেয়েটা নির্দোষ ওরা ষড়যন্ত্র করেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে চারজন যুবক এসে দাউদ আলাইহিসসালামের পায়ে হাত দিয়ে পড়ে গেলেন বললেন হে পয়গম্বর আপনি আমাদেরকে মাফ করে দেন এখন বলতে চাই মুসলমান যে জান্নাত জাহান্নাম আল্লাহর কসম করে ভয় দেখায়া সুলাইমান আলাইহিসসালামের যুবকগুলোর কাছ থেকে মেয়েটার কুকুরের জেনার কথা শুনেছেন ওই রকম ভয় যদি করি তাহলে কি আমরা মুসলমান হতে পারবো পারবো এই পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশে কোনো হিন্দু মানুষ নাই বৌদ্ধ মানুষ নাই খ্রিস্টান মানুষ নাই এছাড়া পৃথিবীর যত দেশে প্রত্যেকটা দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে আমাদের বাংলাদেশেও আছে না নাই ঐতিহাসিক ইবনে বতুতা লেখেন ইনি একজন কি ইতিহাসবিদ ইতিহাস লেখেন ঐতিহাসিক ইবনে বতুতা লেখেন আমি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র সফর করেছি পৃথিবীটাকে দেখার জন্য যখন কোন রাষ্ট্রে গিয়েছি সঙ্গে সঙ্গে দেখেছি সেখানে কিছু মুসলমান আছে সেখানে কিছু বৌদ্ধ আছে সেখানে কিছু খ্রিস্টান আছে অথবা সেখানে কোনো হিন্দু আছে এইরকম ভাবে দেশগুলো ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে আমি এমন একটা দেশের কাছে চলে গেলাম যে দেশটার নাম হলো মালদ্বীপ এই মালদ্বীপের মধ্যে যখন আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর সেখানে লক্ষ্য করে দেখলাম সম্পূর্ণ মানুষ হলো মুসলমান একশো জনের মধ্যে একশো জনই মুসলমান কিন্তু এই কারণ যখন আমি জানতে চাইলাম এই দেশে কোনো হিন্দু নাই কোনো বৌদ্ধ নাই কোনো খ্রিস্টান নাই এর কারণ কি এবার ঐতিহাসিক ইবনে বতুতা একজন ব্যক্তিকে প্রশ্ন করলেন তোমাদের দেশে কেন অন্য কোনো ধর্মাবলম্বী মানুষ নাই এইবার একজন ব্যক্তি বলতেছেন ইবনে বতুতাকে যে আপনি জানেন না 1840 খ্রিস্টাব্দের আগে এই মালদ্বীপে কোনো মুসলমান ছিল না একশো জনের মধ্যে একশো জনই মুশরিক ছিল কিন্তু 1840 খ্রিস্টাব্দের পরে সম্পূর্ণ মানুষগুলো এক বছরের মধ্যে দিয়ে মুসলমান হয়ে গেছেন ঐতিহাসিক ইবনে বতুতা বলেন ঘটনা জানার জন্য আমি আরো আকাঙ্ক্ষিত হলাম আমি বললাম কারণ কি কিভাবে হলো আমাকে বলো এবার ইবনে বতুতা লেখেন যে যখন আমি জিজ্ঞাসা করলাম তখন আমাকে বলা হলো যে 1840 খ্রিস্টাব্দে আরব দেশ থেকে ব্যবসার উদ্দেশ্যে একটা লঞ্চ যাচ্ছিল ব্যবসার উদ্দেশ্যে এই লঞ্চে ছিল 105 জন যাত্রী এই যাত্রীদের মধ্যে একটা পরিবার ছিল যে পরিবারের মধ্যে ছিল একজন হাফেজ যার নাম হলো হাফেজ আবুল বারাকা রাহমাতুল্লাহি আলাইহি হাফেজ আবুল বারাকার বয়স তখন 11 বছর
মা বাবার সাথে ব্যবসা করার জন্য বাহিরের দেশে যাচ্ছেন এরকম অবস্থায় মা বাবার সাথে যখন ব্যবসা করার জন্য বাহিরের দেশে যাচ্ছেন লঞ্চে চড়ে এমন সময় এমন একটা জায়গা পাওয়া গেল যে জায়গাতে যাওয়ার পর লঞ্চটা একবার বাম দিকে একবার ডান দিকে একবার বাম দিকে একবার ডান দিকে দুলাইতেছে লঞ্চের মধ্যে পানি প্রবেশ করতে শুরু করলো লঞ্চের সমস্ত মানুষগুলো কান্না কাটি করতে শুরু করলো চিৎকার করতে শুরু করলো এমন সময় হাফেজ আবুল বারাকা এই লঞ্চের শি বে 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 প্রথম তলা দ্বিতীয় তলা তৃতীয় তলার উপরে উঠে গেলেন এবং সেখানে গিয়ে তিনি বললেন ইন্না নাহানু নাজ্জালনাজ্জি করা ওয়া ইন্না লাহু লাহাফিজুন মুসলমান ভাইরারে আমার সূরা হিজরের 9 নম্বর আয়াত এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি নিজের জিকির নামক কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছি আর কিয়ামত পর্যন্ত আমি হেফাজত করব কোনো পরিবর্তন আর পরিবর্তন কেউ ঘটাইতে পারবে না মুসলমান ভাইরারে আমার হাফেজ আবুল বারাকা লঞ্চের ছাদের উপরে উঠে আয়াতে কালিমা তেলাওয়াত করতেছে আর বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে 30 পারা কোরআন হেফজ করা আছে যদি তোমার কথা সত্য হয় তাহলে কোরআনের এই আয়াত সত্য হয় থাকে তাহলে তো আমি মরব না বলেন ঠিক কি না যে তো মেহমান এসেছে আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ 30 এর মধ্যে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ মুসলমান ভাইরারে আমার হাফেজ আবুল বারাকা বলতেছে রব্বুল আলামিন কোরআনের আয়াত যদি সত্য হয় থাকে তাহলে আমি মৃত্যুবরণ করব না সমস্ত মানুষ যখন চিৎকার করতেছে লঞ্চটা ডুবে গেল সমস্ত মানুষ লঞ্চের পানির মধ্যে নিষ্পিষিত হয়ে গেল এমন সময় হাফেজ আবুল বারাকা দেখেন শুকনো কি যেন একটা পানির সাথে ভেসে আসতেছেন ওইটা যখন তিনি ধরলেন এমন সময় যাইতে 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 একটা চরের মধ্যে উঠে গেলেন চরের মধ্যে যখন গেলেন এমন সময় সকাল হয়ে গেল রাত্রটা পোহায় গেল সকাল বেলায় উঠে দেখেন একজন ব্যক্তি আসতেছেন এই ব্যক্তি ছিল হলো খ্রিস্টানদের ধর্মলম্বী ধর্মযাজক অনেক জায়গায় পাওয়া যায় বৌদ্ধদের ধর্মযাজক এই ব্যক্তিকে দেখার পর হাফেজ আবুল বারাকা বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে ধর্মযাজক বলেন মানে আমাদের দেশে কোনো মুসলমান থাকে না 100 মধ্যে 100 ভাগ মুশরিক অথচ আমাক সালাম দেয় মানে কি ওই ব্যক্তির হলো মন্ত্র অজ্ঞ আনন্দ বিশ্ববে আশিসং স্বয়ং কোষনা আবদ্ধং ভগবান এটা হলো ওদের মন্ত্র কিন্তু এখানে সালাম কেন বলছে তোমার পরিচয় কি সে সর্বপ্রথম বলছে আমি একজন মুসলমান তোমার নাম কি হাফেজ আবুল বারাকা কোথা থেকে আসছো আরব থেকে ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিলাম একটা লঞ্চে 105 জন যাত্রী ছিলাম সবাই ডুবে গেছে এইরকম ভাবে এখানে এসেছি এবার ওই ব্যক্তি বলতেছেন ও আবুল বারাকা তুমি যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনলেই বড় মায়া লাগে রে এই জন্য তোমাকে আমি বলবো না আমাদের দেশের যিনি রাজা তার নাম হলো সুঞ্জু তিনি ঘোষণা করে দিয়েছেন যদি আমাদের দেশে কখনো কোনো মুসলমান দেখা যায় সঙ্গে সঙ্গে পার্লামেন্টে খবর দিতে হবে আর পার্লামেন্টে খবর দিলেই তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে ও আবুল বারাকা তোমাকে আমি এটা হতে দেব না তবে তুমি যদি বাঁচতে চাও তাহলে মুসলমান পরিচয় গোপন করে এখন বর্তমানে মুশরিক হিন্দু পরিচয় নিয়ে তোমাকে থাকতে হবে হাফেজ আবুল বারাকা চিন্তা করলেন যে এখানে আমাকে কিছু হিকমা অবলম্বন করতে হবে কি করতে হবে হিকমা অবলম্বন করতে হবে তখন তিনি বললেন ওই হিন্দুদের যিনি ধর্মযাজক তিনি বললেন তাহলে আমার বোনের বাড়িতে তোমাকে নিয়ে যাব তার বোনের বাড়িতে নিয়ে গেলেন বোনকে দেখে রেখে বললেন বোন রে কিছুদিন আগে তোর স্বামী মারা গেছে বাজার ঘাট করার জন্য একটা মানুষ প্রয়োজন এই বালকটাকে নিয়ে এসেছি বোন এবার ডেকে ডেকে বলছে ভাইয়া আমার পরিবারে যে দুইজন সদস্য আছে আমরা মা মেয়ে আমরাই তো খাইতে পাই না এই যুবককে কোথার থেকে খাওয়াবো হাফেজ আবুল বারাকা বলেন তোমাদেরকে সে টেনশন করতে হবে না কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা পৃথিবীতে যত বিচরণশীল জীব আছে সকলের রিজিকের ব্যবস্থা জন্মের 50,000 বছর আগে হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার হাফেজ আবুল বারাকা জঙ্গলের মধ্যে যায় কাট কাটে বাজারে নিয়ে আসে বিক্রি করে বাজার ঘাট করে ওই যে মা আর বোনকে নিয়ে তিনি খায় ওই সংসারেই থাকেন ঘটনা সংক্ষেপ করছি যেহেতু সময় নাই মেহমান চলে এসেছে মুসলমান ভাইরারে আমার এমন একদিন বাড়িতে প্রবেশ করে আবুল বারাকা দেখেন ওই তার পালিত মা আর বোন গলা ধরে কান্নাকাটি করতেছেন আবুল বারাকা বলেন কেন কান্না করছো গো মা এবার ওই মা বলতেছেন বাবা আমাদের রাজ্যের যিনি রাজা সুঞ্জু তিনি ঘোষণা করে দিয়েছেন প্রতি বছর অমাবস্যার রাতে এই দেশে লটারি করা হবে সুন্দরী মেয়েদের তালিকা করার পর যার নাম ওই লটারির মধ্যে উঠবে তাকে নিয়ে ওই যে
নদীর বা সমুদ্রের ঘাটে একটা মন্দির আছে বড় মন্দির ওই মন্দিরে দেওয়া হবে গভীর রাতে একজন দানব আসবে নষ্টিপষ্টি করে ওই মেয়েটা সেখানে মারা যাবে আর পরের দিন আমরা সবাই বলবো মেয়েটা স্বর্গে গেছে বলেন নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা রে আমার এইবার ওই কথাটা শোনার পর হাফেজ আবুল বারাকা বললেন মা আমার তো আব্বা নাই আম্মা নাই ভাই নাই বোন নাই কেউ নাই আপনি নো টেনশন থাকেন যখন যাবার সময় হবে আমাকে বলবেন রাজার পক্ষ থেকে যখন কোনো পোশাক দেওয়া হবে আমাকে বলবেন রাজার পক্ষ থেকে যখন পোশাকটা আসলো কালো একটা বোরকা হাফেজ আবুল বারাকা সেটা পরলেন পরার পর খটখট খটখট করে যখন হেঁটে ওই প্রশাসনের গাড়িতে যাচ্ছিলেন প্রশাসনিক লোকজন চিন্তায় একটু চিন্তিত হয়ে গেল কেন রে প্রতি বছর অমাবস্যায় যে মেয়েটার নাম উঠে কানিয়ে হেসরায় তাকে উঠাইতে পারি না তুলতে পারি না আর আজকে তার বিপরীত মেয়েটা একাই হেঁটে হেঁটে যাচ্ছে এর কারণ কি এবার গাড়িতে উঠলেন নিয়ে চলে যাওয়ার রাজা সুঞ্জুর দরবারে যাওয়ার পর সুঞ্জুর ছিল ছয়টার স্ত্রী বা সাতটা স্ত্রী ওই মেয়েটাকে চেক করার জন্য এমন সময় দরুদ শরীফ পড়লেন কি পড়লেন দরুদ শরীফ পড়লেন হাফেজ আবুল বারাকা আর বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ওসিলায় আমাকে এখান থেকে হেফাজত করো আবুল বারাকাকে দেখার পর রাজা সুন্দরী স্ত্রীরা বলতেছে যা পানা আমাদের মায়া লেগেছে এই মেয়েটাকে দেখে মেয়েটাকে আমরা পরীক্ষা করব না সোজা মন্দিরে পাঠিয়ে দাও ঘটনা সংক্ষেপ করে বলছি এবার মন্দিরে পাঠিয়ে দেওয়া হলো গভীর রাত যখন হয়ে গেল হাফেজ আবুল বারাকা প্রথম থেকে কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন নামাজ পড়তেছেন যখন তিনি লক্ষ্য করলেন গভীর রাত হয়ে গেল সমুদ্রের ওই দিক থেকে গেট দিয়ে একটা দানব উঠে আসতেছেন আপনারা মহানবী যেদিন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় যখন বেরিয়েছিলেন কাফেররা যখন ঘেরাও করে নিয়েছিল তখন কিন্তু আপনারা মহানবী একমুষ্ট বালু নিয়ে তাদের চোখের দিকে ফিরে দিয়েছিলেন জানেন নাকি কি বলেছিল এটা কি জানেন সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত পাঠ করে ফু দিয়ে দিয়েছিল আর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাফেরদের চোখে এটা পৌঁছায় দিয়েছিল হাফেজ আবুল বারাকা সূরা ইয়াসিনের এই আয়াতটা পড়লেন ফু দিলেন দানবের দিকে লক্ষ্য করলেন দানব নদীতে ফিরে গেল পরের দিন যখন মৃত মেয়েকে নেওয়ার জন্য পুলিশ বাহিনী চলে গেল গেট খুলে দেখে রাত্রে বেলা রেখে এসেছি মেয়ে লাশ নিতে এসেছি জীবিত আছে কিন্তু মেয়ে নয় ওইটা হয়েছে কি ছেলে বলেন তো ওইটা কি মেয়ে মুসলমান